ভালোবাসা একটা স্বপ্নের মতো, যা শুধু দেখা যায়, কিন্তু বাস্তবটা অনেক কঠিন। ঠিক এই গল্পটা এমনই, যার বাস্তবটা রহস্য। এই শহরেরই দুটো ছেলে মেয়ে। ছেলেটি ছিল একটা মধ্যবিত্ত ফ্যামিলি। ছেলেটির নাম হলো মুকুল আর মেয়েটির নাম আলো। মুকুল আলোকে অনেক বেশি ভালোবাসত, আর ওরা দুজনে একার সময় কাটাতে ঘুরতে আসে। কিন্তু এমন সময় ইমনের একটা লোক তার দেখতে আসে। তারা দুজনে ইমনকে সবকিছু বলে দেয়। ইমন এ শহরের গুলিগুলি নন। ইমন এসব কথা শুনে একটু চিন্তা করতে লাগলো। ঠিক এমন সময় বল্টু এসে বলস, আমি এই মাত্র আপনার বোনকে একটা ছেলের সাথে দেখে আসলাম। আর ইমন, মুকুল আর আলো তাদের ভালোবাসার কিছু অনুভূতি একা কাটাতে তারা স্কুল থেকে পালিয়ে এসেছে। কিন্তু তারা এটা জানতো না যে তাদের কেউ দেখেছে। আমাদের ডেটে আসার উদ্দেশ্য তো আসলে ফোন ইউজ করা বা বসে থেকে টাইম ওয়েস্ট করা না, তাই না? হ্যাঁ, আমি জানি কিছু স্মৃতি আর কিছু ভালোবাসা একা সময় কাটাতে এসেছি। হঠাৎ মেয়েটি বলে, আমার সময় নেই, বাসায় যেতে হবে। মুকুল বলে, ওকে। মেয়েটি চলে যায়। এরপরে মুকুলও বাসায় যাওয়ার জন্য চলতে শুরু করলো, কিন্তু সে জানতো না তার সামনে কি আছে। রাস্তা দাঁড় করে, তুই ওই ছেলে না যে আমার বোনের সাথে ঘুরতেছিলি? কি দেখছস তুই? ওদিন গা দে ওদিক গা ব্যাগ লয়ে গাড়ি লয়ে হাঁটতা আছে। ওরে দেখছস এই এতক্ষণ কষ্ট নাই গা, এতক্ষণ কষ্ট নাই তো ভাই। আরে ফিরা সব ফিরা, আরে মার মার। আরে সবাই মিলে মুকুলকে অনেক মারলো, কিন্তু মেয়েটা একবার আসলো না মুকুলকে দেখতে। একটু পরে তার বন্ধু তাকে দেখতে পায় আর সে বাসায় নিয়ে যায়। কিন্তু তার গার্লফ্রেন্ড একবারও আসলো না, তার খোঁজও নিল না, সে কোথায় কেমন আছে। দুই তিন দিন ধরে কেন জানি ফোনটাও ধরতেছে না। কি হলো? ফোনটাও ধরতেছে না আর কথাও বলতেছে না, দেখাও করতেছে না। সে ভাবতে লাগলো, হঠাৎ হলো কি ওর? কথাও বলতেছে না, ও কোথায় আর কেমন আছে? ও বারবার ফোন ট্রাই করল, বারবার ফোন ট্রাই করল, বাট ফোন নট রিসিভ। বুঝো না, দুধ খাও। কারে ফোন দাও? কে যারে ফোন দিতে? ছোটবেলা ছিলাম আজাকার।
মোবাইল দে, তখন এই না আন্দায় রাখছিলাম। মোবাইল দে, যারে ফোন দিতাস ফোন তো আমার কাছে। বেশি বাজা গেছো গা? হ্যাঁ তোমার বইনের নম্বরে ফোন দিতাস। কি কথা? আমার একটাই কি কথা, আমি যাক ভালোবাসি তাকে আমি বিয়ে করব। এই তোর কি আছে রে? তুই আর তোর মতন 10-12টা নেতা আমার এই যে বাম পকেটে থাকে, তুই আমার বোনের লাভ প্রেম করতে আইছস? আস্তে আস্তে মানে রিল্যাক্স। আমি প্রেম করি, আমার কিছু নাই, আমার বুক ভরা ভালোবাসা। ভালোবাসা থাকলে হবে না। টাকা আছে? টাকা, টাকা উড়াও, টাকা আছে? টাকা হয়তো আপনার মতো নাই, আপনার থেকে 5 তালা, আমি থেকে 1 তালা। তাহলে তো মিলে কেমনে? কোন মিলে কেমনে? প্রেম করবি কিনবে কাছে? মিলবে একটাই, ভালোবাসা। টাকা দিয়ে কখনো ভালোবাসা হয়? এই দেশে কোনো ভালোবাসা চলবে না, এই দেশে খালি আমি দেব। এই তুই কি আমার ফুটপাতের মাস্তান পাইছস রে? হ্যাঁ দেখবি তোর আবার মাথার গুলিটা উড়াই দিমু। স্যার রাখেন। হ্যাঁ দেখবি, খালি জাস্ট বলতেই পারবে। চলে গেল না ফেরার দেশে, কোথায় গেল তার ভালোবাসা, কোথায় গেল সেই মেয়ে? ভালো থাক, ভালোবাসা।